যে তোমার, শুধু যে তোমার। আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আগের ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা জানবেন, আমরা কৃষ্ণনগর নেমে ফার্স্ট গেছিলাম বুড়ি মার দর্শন করতে। এরপরে আমরা যেখানে গেছিলাম সেইটার ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে জেনে থাকুন। এলাম রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো দেখতে। আপনারা দেখতে থাকুন, অনেক কিছু জিনিস আপনারা জানতে ও দেখতে পাবেন। আরো কতগুলো গেট এরকম ক্রস করে রাজবাড়িতে ঢুকতে হবে সেটা এখনো জানি না, জিজ্ঞাসা করেই যাচ্ছি আমরা। কিন্তু এই টোটাল যে পুরো এরিয়াটা দেখছো, প্রায় 100 বিঘা জমি পুরোটাই কিন্তু রাজবাড়ি। এবার গেটগুলো ক্রস করে আমরা রাজবাড়িতে ঢুকবো। আর কালকে কৃষ্ণনগরের সব পুজোই একদিন হয়, মানে আজকেই সপ্তমী অষ্টমী নবমী পুজো হয়ে যাবে। কালকে দশমী পুজোর পর গোটা কৃষ্ণনগরের যে কটা জগদ্ধাত্রী পুজো হবে সব কটা পুজোর ঘট কিন্তু সবার ফার্স্ট রাজবাড়িতে আসতেই হবে। প্রথমে তাদের ঘট, সমস্ত ঘট প্রসেশন করে আগে রাজবাড়িতে আসবে, তারপর এখান থেকে মানে ঘোরার পর বিসর্জন হবে। তো রাজবাড়ির বিশাল গুরুত্ব বুঝতেই পারছো তোমরা, তো চলো বাই বাই এগিয়ে যাই রাজবাড়ির দিকে, তোমরাও সঙ্গে থাকো। এই আমরা এখন ঢুকলাম হচ্ছে রাজবাড়িতে। রাজবাড়ির এখানে যে পুজোটা দেখবো, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। এইগুলো যেগুলো দেখছেন চেয়ার টেবিল যেগুলো আছে সেগুলো রাজা কৃষ্ণচন্দ্রের সময়কার ব্যবহার করা আসবাবপত্র সব এখানে সাজানো আছে। রাজা কৃষ্ণচন্দ্র প্রত্যেক বছর তার রাজধানী কৃষ্ণনগরে দুর্গাপুজো পালন করতেন, কিন্তু এক বছর কর না দিতে পারার জন্য মুর্শিদাবাদের জেলে তাকে বন্দি করা হয়েছিল। সে বছর শুধু দুর্গাপুজো হয়নি, তো তখন দেবী মা তার স্বপ্নে আসেন, তাকে দুর্গাপুজো নতুন করে পালন করার কথা বলেছিলেন, নতুন রূপে পালন করতে বড় আদেশ দিয়েছিলেন। যার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জগদ্ধাত্রী ঠাকুরের যে বাহন সিংহের বদলে ঘোড়ার রূপে আছে এখানে। লাল রঙের যে বাড়িটা দেখছেন এটাই হচ্ছে আসল রাজবাড়ি, যেখানে রাজা কৃষ্ণচন্দ্র থাকতেন। এখন বন্ধ থাকে, এখন এখানে প্রবেশ নিষেধ, তো আমাদেরকে ঢুকতে দেয়নি। তো রাজার যে বংশধররা আসে মাঝে মাঝে পুজোর সময়তে এখানে আসে। তো এই ছিল আমাদের রাজবাড়ি ঘোরা, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।